দেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে এই দেশের আইন কানুন সবকিছু আমাদের মানতে হবে। আমরা কারো উঠছে না। আর ভারত আমি কোন সাহেবের বক্তব্য আপনাদের শোনাতে পারছি না। দয়া করে মাফ করেন, আমরা আপনাদের কাছে মাফ চাই। এখন যে ভাঙচুরের দিকে গিয়েছিলেন, আরেকজনের বাড়িতে ধাক্কা ধাক্কি করেছেন, এটা আল্লাহ পছন্দ করেন না। মাহফিলটা আমাদের না হওয়া একটা বিরাট বিজয়। আপনারা এই যে এসেছেন এটাই বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাটি আপনাদের পক্ষে সাক্ষী দিবে, এই আকাশ সাক্ষী দিবে, আর যারা বিরোধিতা করেছে এই মাটি সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। আজকেই প্রশাসন বলল যে একটু সমস্যা, সেজন্য তিনারা আমার উপর এম্বার্গো দিয়েছেন যে আমি যেন মাহফিলটা না উঠি। প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যদি নিষেধ করেন আগে করে দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এত সুন্দর প্যান্ডেল দেখেন, এই প্যান্ডেলটা পুরো ভর করছিল। মারব, তবে যদি কেউ আমাদেরকে মারে আমরা আগে মায়ের খাবো তারপরে দেব। রাসূল 13 বছর খেয়েছেন, 10 বছর দিয়েছেন। এখন মুসলমান সারা দুনিয়া মায়ের খাচ্ছে না দিচ্ছে? আপনারা কোন দলে আছেন? খাওয়ার দলে, খাওয়ার দলে আছেন সবাই। তবে আমাদের দিন আসবে ইনশাআল্লাহ। সামনের দিন ইসলামের দিন, সামনের দিন ইমাম মেহেদি আলী ইসলামের দিন, সামনের দিন ঈসা আলাইহিস সালামের রাসায়নিক দিন। চোখের পলকে কাফের গলে শেষ হয়ে যাবে। বেশি আবেগ আপ্লুত হওয়ার দরকার নেই, ওয়েট এন্ড সি, সামথিং উইল কাম ভেরি সিভিয়ার। প্রতিটি রক্তকণা কথা বলবে, প্রতিটি স্লোগান আওয়াজ তুলবে, প্রতিটি স্লোগানে মানুষ জিন্দা হবে। আমরা সবচেয়ে সুশৃঙ্খল, এই জন্য আমরা পৃথিবীকে নেতৃত্ব দেব। উশৃঙ্খলতা আমাদের জীবনে, আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ি। আমাদের মতো সুশৃঙ্খল কোনো ধর্ম হতে পারে না, আমাদের চেয়ে পবিত্র কোনো ধর্ম পৃথিবীতে নেই। কোন ধর্মের কিতাব আসমান থেকে আসে নাই, আমাদেরটা এসেছে। কোন ধর্মের কিতাব বিকৃত অবস্থায়, অবিকৃত অবস্থায় নেই, আমাদেরটা আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য উশৃঙ্খলতা আমাদের ডিকশনারিতে থাকা যাবে। আজকেই প্রশাসন বলল যে একটু সমস্যা, সেজন্য তিনারা আমার উপর এম্বার্গো দিয়েছেন যে আমি যেন মাহফিলটা না উঠি। তো মাহফিলে উঠা না উঠা এটা প্রশাসন, প্রশাসনিক কাজে তিনারা তিনাদের সিস্টেমের কারণে করতেই পারে, কিন্তু আপনাদের যে দোয়া কবুল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা এসে মাহফিলে পৌঁছেছেন, আপনাদের সমস্ত দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। এখন যে ভাঙচুরের দিকে গিয়েছিলেন, আরেকজনের বাড়িতে ধাক্কা ধাক্কি করেছেন, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ যেটা করেন না সেটা আমরা করব না। তবে ইমোশন আমাদের সবাই থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন উমরা করার জন্য, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, কাফেররা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ধরে রাখলেন, প্রচার হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিলেন, সাহাবায়ে কেরাম ওয়াদা দিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের বদলা নেওয়া ছাড়া আমরা মাঠ ছাড়বো না। কিন্তু আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অক্ষত ফিরিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম চলে আসলেন, উমরা করলেন না,
একটা সন্ধি করলেন, সন্ধিটার নাম কি? কি নাম? এত দেরিতে কইলেন কেন? জোরে বলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন চরম পরাজয় হয়েছে। আল্লাহ বললেন না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মাহফিলটা আমাদের না হওয়া একটা বিরাট বিজয়। আপনারা এই যে এসেছেন এটাই বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই মাটি আপনাদের পক্ষে সাক্ষী দিবে, এই আকাশ সাক্ষী দিবে, আর যারা বিরোধিতা করেছে এই মাটি সাক্ষী দিয়ে তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কিন্তু ধৈর্য ধারণ করতে গিয়ে কারো কিছুতে আক্রমণ করা যাবে না, কোনো রাস্তা ভাঙা যাবে না, কারো বাড়িতে আক্রমণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আপনি যদি কোনো এলাকায় কাফের সাথে বিজয় লাভ করেন, সেই এলাকার কোনো মুরব্বির গায়ে আপনি আঘাত করতে পারবেন না, কোনো মহিলাকে মারতে পারবেন না, কোনো শিশুর গায়ে আক্রমণ করতে পারবেন না, কোনো স্থাপনা ভাঙতে পারবেন না, কোনো গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। যদি আপনি সেটা করেন, আপনি আল্লাহর আইন অমান্য করলেন। আমরা সেটা করব না। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যদি নিষেধ করেন আগে করে দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। এত সুন্দর প্যান্ডেল দেখেন, এই প্যান্ডেলটা পুরো ভর করছিল। এই যুবকরা অনেক কাজ ফেলে রেখে এদের পরীক্ষা দুই দিন পরে এরা এখানে এসেছে। এরা বিশ্বাস করে কোরআনের মাহফিলে আসার কারণে কোনোদিন পরীক্ষার রেজাল্ট খারাপ হয় না, বরং আরো ভালো। আমরা সবার জন্য এখন দোয়া করবো।